হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি 6 নম্বর ব্লক নিয়ে। আজকে আমরা যাত্রা করবো আদিনা মসজিদ এবং আদিনা ফরেস্টে। আমার সঙ্গে আরও 4 জন আছে, আপনি হয়তো এই ভাইটাকে চেনেন, এটা যার নাম জাকির। আর তারই সঙ্গে আর তিনজন বড় বড় ব্যক্তিত্ব পেছনে আছে। এদের নামের সঙ্গে এদের ডেজিগনেশনেরও পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। প্রথমটা আপনি দেখতে পাচ্ছেন এই সব্বির, যাকে ডেজিগনেশনে বললাম একটু ভালগার হয়ে যাবে। তারপরে আছে জাহুর সাহেব, আমরা একে জাহুর মজনু বলে সম্বোধিত করি। তো আর তারপর একজনকে দেখতে পাচ্ছেন পাশে, ওটা হলো ফারুক আম্বানি, আম্বানি নাকি অম্বানি নামে আমরা ওকে সম্বোধিত করি। ও রিসেন্টলি গতকাল ভিভো V17 কিনেছে বলে আজকে খুব বেশি ভাও খাচ্ছে, আর ও ভাষাও ভালগার ইউজ করলে যেরকম আপনারা শুনতে পেলেন। তো চলুন, এখন আমরা জাস্ট সুস্তানি পৌঁছলাম, আমরা বাইপাস ধরে আদিনা যাব। যেহেতু মালদা টাউনের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, মানে পুরাতন রাস্তা, সেখানে বরাবরই আমরা জ্যাম দেখে থাকি। তো আজকে আমরা বাইপাস ধরেই যাবো, বাইপাসের ফুটেজগুলো আপনারা দেখে নিন। তো বন্ধুরা, আমরা এখন আছি নতুন মহানন্দা ব্রিজের উপরে, মানে বাইপাসের ওপর দিয়ে যে ব্রিজটা গেছে সেই ব্রিজের ফ্লাইওভারের উপরে আমরা আছি। এখন এটা 4 লেন ফ্লাইওভারই আপনার হয়েছে, আর এটা খুব স্মুথলি এখন রান করছে। খুব অ্যামেজিং একটা ভিউ পাওয়া যাচ্ছে এখন টাউনের এখান থেকে। আর এই ফ্লাইওভার দিয়ে এখন যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা কী করছে, যে কমার্শিয়াল গাড়িগুলো আছে মানে ট্রাক কিংবা বড় গাড়িগুলো, সেগুলো এই বাইপাস দিয়ে বেরিয়ে যায়। আর আমাদের যে ডেইলি ইউজ পাবলিক ভেহিকেলগুলো আছে, সেগুলো পুরাতন যে আমাদের মালদা টাউনের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে চলাচল করে। তো মোটামুটি মালদা টাউনের যে আগে জ্যাম হতো সেটা এখন অনেকটা মিনিমাইজ হয়ে গেছে, আর ট্রাফিক খুব স্মুথলি এখন মুভমেন্ট আমরা দেখতে পাই ট্রাফিকে। এখনকার যে ফ্লাইওভারগুলো তৈরি হচ্ছে সবটাই মোটামুটি সব আপ, মানে এটা খুব ফ্লেক্সিবল। আপনি দাঁড়িয়ে থাকলে হয়তো বুঝতে পারবেন যে ব্রিজগুলো একটা ভাইব্রেট করে, মানে ব্রিজগুলো আপ অ্যান্ড ডাউন করে। বড় বড় হেভি ভেহিকেল যে শকগুলো আছে সেগুলোকে স্প্রিংগুলো অ্যাবজর্ব করে ফেলে, যার জন্য ফ্লাইওভারের যে ফাউন্ডেশন তার উপরে কিন্তু এক্সেসিভ লোডের যে এফেক্ট আছে সেটা ধরা পড়ে না। আর এটা লজিক বাইপাস দিয়ে আসার পথে আমি একটা অ্যামেজিং জিনিস দেখে ফেললাম, চলুন আপনাদের দেখিয়ে দিই। আমার পেছনে দেখুন আপনারা একটু, টিকিট কত দাও পার পারসন? 10 টাকা। 10 টাকা? গাড়ি নিয়ে যাবে? ক্যামেরা কি বলেন, ক্যামেরা চলবে না? ক্যামেরা বন্ধ। ও সরি, না ক্যামেরা রেকর্ডিং হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে না। ও ভেতরে নিয়ে যেতে পারবো না? আমি এখন আদিনা ডিয়ার পার্কের মধ্যে চলে এসেছি, আমার বন্ধুরা গাড়ি করে আসছে, আমি ভাবলাম আমি একটু পায়ে হেঁটে এগোই। এখন অবধি আমরা সেরকম ধরনের কোনো জীবজন্তু দেখতে পাইনি, যেহেতু আমরা এখন ফ্রন্ট গেটের দিয়ে আমরা ঢুকলাম, রাস্তা দিয়ে এখন হাঁটছি। আমার বন্ধুরা এখনও ওরা গাড়িতেই আছে, আমি ভাবলাম একটু হেঁটে আমি জায়গাটাকে ডিসকভার করি। আমাদের এন্ট্রি ফি নেওয়া হয়েছে পার পার্সন মনে হয় 10 টাকা করে, গাড়ির জন্যে মনে হয় 20 টাকা নিয়েছে। মানে গাড়ি যদি আপনি সঙ্গে নিতে নিয়ে যেতে চান, সে টু হুইলার হোক কিংবা ফোর হুইলার হোক,
ওটার জন্য আপনাকে অ্যাডিশনাল পেমেন্ট করতে হবে, তো সেটা মনে হয় 20 টাকা। আমরা একটু লেট করে ফেলেছি অ্যাকচুয়ালি, 4টে অবধি আদিনা ডিয়ার পার্ক খোলা থাকে আমি যেরকমটা এন্ট্রান্স গেটে দেখলাম, সো সেই হিসেবে আমরা মনে হয় লেট করে ফেলেছি। যাক গিয়ে দেখি কতটা ডিসকভার করতে পারি আপনাদের সামনে, কতটা আদিনা ডিয়ার পার্ক তুলে ধরতে পারি। ভিডিওর মাঝখানে বলবো, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে বা এখনও অবধি যা দেখেছেন যদি মনে হয় যে আপনাদের সামনে আমি কিছুটা হলেও আপনাদেরকে ডিটেলস দিতে পেরেছি, তবে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন আর চারই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি মোটামুটি অনেকটা হেঁটে এলাম, 300-350 মিটার। এখন আমিও গাড়ির মধ্যে ঢুকে পড়ি আর বন্ধুদের সঙ্গে চলুন আপনাদের কত কী দেখাতে পারি। এখন গাড়িটা এখানে পার্কিং জোনে রেখে এখান থেকে আর ভেতরে যেতে দেবে না গাড়ি, তো এখানে আমরা গাড়িটা রেখে তারপর আমরা সামনে এগোই, দেখি আপনাদের কী দেখাতে পারি। আর ভেতরেই মনে হয় যে জীবজন্তু মানে হরিণগুলো আমরা শুনে থেকেছি যে আদিনা ডিয়ার পার্কে প্রচুর পরিমাণে হরিণ দেখা যায়, তো সেগুলো হয়তো ভেতরেই আছে। তো চলুন দেখে নিই ভেতরে গিয়ে আমরা কী দেখতে পাই। তো আমি যখন গেট এন্টার করলাম আমাকে বলা হয়েছিল যে ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দেবে না, গাড়িতে রেখে দিতে হবে, কিন্তু এখানে দেখলাম সিকিউরিটি গার্ড কিছু বললো না। যাক গিয়ে আমাদের জন্য ভালোই হলো, আমরা আপনাদের ফুটেজগুলো দেখাতে পারবো। তো এখান থেকে আর গাড়ি ক্যারি ওভার করা যাবে না, আপনাকে পায়ে হেঁটেই সামনে এগোতে হবে। তো অনেক দিন ধরে আমি ট্রাই করছিলাম যে নতুন একটা জায়গা ডিসকভার করা যাক, এর আগে আমি আপনাদের সামনে গৌড় তুলে ধরেছি, ভাটরা বিল তুলে ধরেছি, রায়গঞ্জ টু মালদা, মালদা আমাদের একটা ব্লক ছিল। তো আজই আমরা নতুন একটা ডিসকভারি বা নতুন একটা জায়গা আপনার সাথে তুলে ধরছি, আদিনা ডিয়ার পার্ক। এর পরবর্তীতে হয়তো আমরা আবার কোনো নতুন জায়গায় যাবো, যেমন হাজারদুয়ারি কিংবা বোলপুর বা অন্য কোনো জায়গা। তো আজকের এই ভিডিওটা আপনারা দেখুন, ভালো লাগলে আবার বলছি ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর চেহারে এখানে মনে হয় আমরা কিছু একটা দেখতে পাচ্ছি, দেখুন আপনারা ফার্স্ট অ্যাপিয়ারেন্স আমরা দেখেছি এখানে। এখানে কিছু পাখি বা রেয়ার কিছু পাখি হয়তো এখানে রাখা আছে সংরক্ষণ করে, এবার আপনারা দেখুন। যেমনটা বললাম এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে, এখানে অ্যাকচুয়ালি 4-5টা নেট দিয়ে ঘেরা, তাই অত পরিষ্কার বোঝা যাচ্ছে না। তারপর আমি চেষ্টা করলাম জুম করে আপনাদেরকে সেই পাখিগুলো দেখানোর, আর এখন আমরা জেনে নিই এখানে কী কী পাখি রাখা আছে। আমি হয়তো আপনাকে পার্টিকুলারলি বলতে পারবো না যে এই পাখিটা এই নামের বা এই প্রজাতির বা এই দেশ থেকে আগমন হয়েছে পাখিটার। এখানে একটা গ্লো সাইন বোর্ড আছে যেখানে পরিষ্কার লেখা আছে যে এখানে কী কী পাখি বা কোন দেশের সেই পাখিটা, তো চলুন সেটা আমরা দেখে নিই এখন। তো এখানে যেমন পাখি আছে, পশু আছে, অ্যাকচুয়ালি ট্যুরিজম প্লেস যেহেতু এটা, এখানে বয়স্ক আমাদের মতো যুব ছাড়াও কিন্তু বাচ্চারাও এখানে আসে, আর তাদের সেসব বাচ্চাদের জন্য কিন্তু
একটা আয়োজন বা তাদের আমোদ প্রয়োজনের জন্য কিন্তু একটা ব্যবস্থা আছে। এখানে একটা ছোট্ট পার্ক আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছে ছোট্ট পার্কটা, এখানে বাচ্চারা এনজয় করছে, খেলছে। আমরা হাঁটার পথে একটা হরিণের প্রজাতি দেখলাম, চিতল। অ্যাকচুয়ালি হরিণটা আমরা এখন অবধি দেখতে পাইনি, এখন হয়তো আপনারা দেখবেন হরিণটা। তো এই হরিণ মানে এই চিতল প্রজাতির হরিণের ব্যাপারে ডেসক্রিপশনটা একটা রোড সাইন বোর্ডে লেখা আছে, তো আমি সেই লেখাটা আপনারা দেখিয়ে দিই, আপনারা হয়তো সেখান থেকে আইডিয়া করতে পারবেন বা চিতলের ব্যাপারে আপনারা জানতে পারবেন। আমরা এখন ডিয়ার পার্কে এসেছিলাম, হালকা কিছু দেখলাম। অ্যাকচুয়ালি এখানে আপনারা যদি খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসেন যে এখানে আপনাদের অনেক কিছু দেখার মিলবে, তবে আপনারা বিফল হবেন। এখানে কিন্তু গুটি কয়েক হরিণ আছে, তাছাড়া আর কিছু দেখতে পাওয়া গেল না। তো আপনারা হয়তো অলরেডি সেগুলো দেখে ফেলেছেন, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা ভাবলাম যে এখানে আমাদের মোটামুটি যা এক্সপেকটেশন ছিল তার মোটামুটি 10% আমরা রিকভার করতে পারিনি। সো আমরা ভাবলাম এখান থেকে আমরা সামনে আরও একটা অন্য ডেস্টিনেশন আছে, সেটা হলো আপনার পান্ডুয়া। তো ওখানে কিছু পুরাতন ঐতিহ্যশীল স্থাপত্যগুলো আছে, তো আমরা এখন সেখানেই যাব আর সেটাকে আমরা ক্যামেরার মাধ্যমে ডিসকভার করার চেষ্টা করব। এখন অবধি আমরা যে ফুটেজগুলো আপনাদের কাছে তুলে ধরেছি বা আমাদের বক্তব্যের মাধ্যমে যত কিছু আপনাদের সামনে দেখাতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তারই সঙ্গে আপনাদের বন্ধুদের সঙ্গে, আপনাদের কলিগ এবং রিলেটিভদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন অবশ্যই। তো ফাইনালি আমরা এখন আদিনা থেকে বেরিয়ে যাচ্ছি। যেমনটা আমি বললাম আপনাদেরকে যে আমাদের যা এক্সপেকটেশন ছিল তার 10% ফুলফিল করতে পারিনি। তো তা এখন আদিনার আশেপাশে পান্ডু বলে একটা জায়গা আছে, সেটাও একটা ট্যুরিস্ট স্পট, সেটাও খুব ছোটো জায়গা। তো এখন আমরা সেখানেই যাব আর সেটাকে আবার ডিসকভার করব। আজকের আদিনার ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর আমাদের পান্ডুয়ার ভিডিওটা আমি নেক্সট ব্লগের মাধ্যমে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করব। আজকের জন্য এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।